আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানেলা ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে বর্ণবাদী সংগঠন ইডিএলের টাওয়ার হ্যামলেটস ত্যাগ। জানেলা ইউরোপের প্রথম প্রতিনিধি সভায় বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের মিলন মেলা। আইনজীবী ফোরামের সেমিনারে বিএনপি যুবদল কর্মীদের হামলা, দোষ অস্বীকার ইউকে বিএনপির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে বাঙালি ও এশিয়ান অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে উগ্র বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগ মার্চ করতে এসে প্রতিরোধের মুখে পিছু হটেছে। কয়েক শতাধিক কর্মীর সমর্থক নিয়ে আসলো পুলিশি বাধা ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে তারা অলগেট স্টেশন থেকে টাওয়ার ব্রিজ হয়ে পিছু হটে। বিস্তারিত জানাচ্ছে মিয়ার মুরাদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কাউসার। ব্রিটিশ সেনা সদস্য লি রিগবি হত্যাকাণ্ডের পর হঠাৎই মাথাচাড়া দিয়ে ওঠে বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগ। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার কয়েকশো কর্মী সমর্থক নিয়ে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মার্চ করতে আসে উগ্র বর্ণবাদী সংগঠনটি। যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত ছিল পুলিশ, আকাশে চক্কর দিতে থাকে হেলিকপ্টার। ইডিএলকে প্রতিরোধ করতে পূর্ব লন্ডনে জড়ো হয় বিভিন্ন বর্ণ ধর্মের কয়েক হাজার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। মিছিল নিয়ে আসার সময় তাদের প্রতিরোধের মুখে পড়ে ইডিএল সদস্যরা। বর্ণবাদের বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা বলেছেন সৌহার্দ্য ও সম্প্রীতির বাড়া টাওয়ার হ্যামলেটসে ইডিএল এর কোনো স্থান নেই। আমরা চাই আমাদের বাড়াতে ইডিএল এর কোনো প্রেজেন্স কোনোদিন হোক না। আমরা চাই আমাদের সমাজ থেকে বর্ণবাদ চিরতরে নির্বাসিত হোক। যে কোনো উগ্রপন্থীদেরকে তাদের রাজনীতি বা সামাজিকতা থেকে বিসর্জন দেওয়া উচিত। ঘটনার পর গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বর্ণবাদী সংগঠন ইডিএল কয়েক শতাধিক কর্মী এবং সমর্থক সহকারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মার্চের জন্য আসলেও পরে স্থানীয় বাসিন্দা এবং কমিউনিটি নেতৃবৃন্দের তীব্র প্রতিরোধের মুখে পুলিশি হেফাজতে কাউন্সিল ছাড়তে বাধ্য হয়। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। সুইজারল্যান্ডের জেনেভায় মিশন দি আর্ট লা গ্রুটলি সিনেমা হলে 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2013। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিল ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম দি জেনেভা। বিস্তারিত থাকছে আমাদের ইতালির মিলানের বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। সুইজারল্যান্ডের জেনেভার মিশন দ্য আর্ট লা গ্রুটলি সিনেমা হলে 7 সেপ্টেম্বর 2013 অনুষ্ঠিত হল বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2013। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিল ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দে ফিল্ম দে জেনেভা। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের তিনটি ছবি প্রদর্শিত হয়। ছবি তিনটি হলো পরিচালক মোস্তফা সরোয়ারের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, স্বপন আহমেদের লাল টিপ এবং হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা। ফিপকোর সাধারণ সম্পাদক মিস্টার সুফিয়ানের সভাপতিত্বে এবং শামীম শাহেদ ও তনিমা হাদির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জেনেভাতে এরকম একটা চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমি নিজে হাজির থাকতে পারলে নিজে গর্ববোধ করব। এটা প্রবাসীদের জন্য আমি তাদেরই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। রহমান সাহেবকে ধন্যবাদ যে আপনারা সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন, যে চলচ্চিত্রের জন্য ইনভেস্টার ফিল্ম কাজ করছে,
যেন চলচ্চিত্র হুমায়ুন আহমেদ কাজ করে গেছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেকের নাম বলেছেন যারা চলচ্চিত্রের জন্য সুস্থ চলচ্চিত্র কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড বাংলাদেশ মিশনের মাননীয় রাষ্ট্রদূত এম এ হান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিফকোর সদস্য খলিলুর রহমান, বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি ব্যবসায়ী আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে তথ্য প্রযুক্তিতে ডিজিটালাইজড করা হয়েছে, FDC নিয়ন্ত্রণে আধুনিক চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আর কিছুদিনের মধ্যে চালু হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। জনাব ফরিদুর রাজা সাগরের হাতে বিশেষ সম্মানসূচক পুরস্কার তুলে দেন ফিফকোর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। হুমায়ুন আহমেদকে প্রদান করা হয় মরণোত্তর বিশেষ অ্যাওয়ার্ড। নাটক চলচ্চিত্র শিল্প কলাকুশলীদের মধ্যে নুসরাত ইমরত তিশাকে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটা পেয়ে খুবই ভালো লাগছে, এটা আপনাদের উদ্দেশ্যে। আর ফিফোক এর যত মেম্বার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা সাহিত্যের বরপুরুষ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মহাপ্রয়াণ হয়েছে, কিন্তু তিনি বেঁচে আছেন তার সৃষ্টির মাঝে, পৃথিবীর সকল সাহিত্যপ্রেমীদের হৃদয়ের মণিকোঠায়। সুইজারল্যান্ডের জেনেভা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে ব্রিটেনের বাঙালি কমিউনিটির উন্নয়ন, সুখ দুঃখ আনন্দ গাথা, শিল্প সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ স্লোগান বহনকারী স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই ইউরোপের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের বিষয় উল্লেখ করে সঠিক সংবাদ প্রদানের মাধ্যমে বাঙালির কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরারও আহ্বান জানান তিনি। রবিবার বার্মিংহামের মিষ্টিদেশ রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই ইউরোপের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের আভ্যন্তরীণ সম্পাদক এস এম মাহবুব এবং প্রধান প্রতিবেদক এম এ আর মুরাদ। স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এর আগে সভায় প্রধান অধিবেশনের সভাপতিত্ব করেন চ্যানেল আই ইউরোপের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। এ সভাকে কেন্দ্র করে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের অত্যন্ত প্রাণবন্ত লক্ষ্য করা যায়। সভা থেকে ভবিষ্যতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া ও যুক্তরাজ্য আইনজীবী ফোরাম সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের মধ্যে মুঠোফোনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্বঘোষিত একটি সেমিনার পণ্ড করে দিয়েছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী। রবিবার সন্ধে ৭টায় এ ঘটনা ঘটে। কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে কনস্টিটিউশনাল ক্রাইসিস ইন বাংলাদেশ অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট শীর্ষক এক সেমিনার আয়োজন করে যুক্তরাজ্য আইনজীবী ফোরাম। সভা শুরু হওয়ার আগে যুক্তরাজ্য বিএনপির কিছু নেতাকর্মী সেখানে গিয়ে তারেক জিয়া সম্পর্কে আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার ইকবাল হোসেনের কটূক্তির কারণে সেমিনার করতে নিষেধ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আইনজীবী সমিতির ব্যানার খুলে নেয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি যোগদানের উদ্দেশ্যে কুইনমেরির গেটে ঢুকলে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানে যোগদান করতে বিরত থাকার অনুরোধ করেন। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি অনুষ্ঠানে যোগদান না করে চলে যান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত থাকারও কথা ছিল। এদিকে এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সারে মাহমেদের সাথে যোগাযোগ করলে তিনি চ্যানেল আইকে এ ঘটনায় যুক্তরাজ্য বিএনপির সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, আইনজীবী ফোরামের গ্রুপিং এর ফলে এ সমস্যা হয়েছে, আমরা অতি দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা করছি। উল্লেখ্য, সম্প্রতি সৈয়দা আশরাফি পাপিয়া এমপি এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের মধ্যে একটি ফোনালাপ ফাঁস হয়ে যায়। এতে পাপিয়াকে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এ আইনজীবী ফোরাম নেতা। তিনি নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা নিয়েও মন্তব্য তোলার পাশাপাশি তারিক রহমান সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন। ঠিক আছে, পারবে যদি লন্ডন থেকে ইকবাল ফোন দিতে ভাই। হ্যাঁ ইকবাল বলো, তোমাদের কমিটি হয়েছে? আমরা
আপনার তো অবস্থা নাই, উনি তো ফাইভ পাসও না যে পেনশন কুসে যাকে, ও তো নিজে ম্যাট্রিক পাস ও ফাইভ পাস আর বাইরে পছন্দ করে না। পারফেক্ট ম্যানেজমেন্ট লন্ডন লিমিটেডের ব্যবস্থাপনায় নর্থ লন্ডনের ইসলিংটনের বিজনেস ডিজাইন সেন্টারে তৃতীয়বারের মতো শুরু হয়েছে লন্ডন গার্মেন্টস এক্সপো 2013। সোমবার বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস এই এক্সপোর উদ্বোধন করেন। তিন দিন ব্যাপী এই মেলা চলবে 11 সেপ্টেম্বর বুধবার পর্যন্ত। এ পর্যন্ত বাংলাদেশের 20টি প্রতিষ্ঠান সহ মোট 15টি দেশের প্রতিনিধিরা এই এক্সপোতে অংশগ্রহণ করেন। বিশ্বের গার্মেন্টস বাজারে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় পর্যায়ে থাকায় এবারেও মেলায় অন্যান্য বছরের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল বেশি। এক্সপোতে বাংলাদেশের বিজিএমইএ ও বিকেএমইএ এর ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। উদ্বোধনের পরই বিভিন্ন দেশের ক্রেতারা লন্ডন গার্মেন্টস এক্সপো পরিদর্শন শুরু করেছেন। আগতরা জানান, এই এক্সপো থেকে একটি